হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের একখানা নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করবো ব্লড কেয়ার বলাস নিয়ে আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন এই ব্লড কেয়ার বলাশটি কী এর কাজ কি এবং এটি কোন কোন পশুর কী কী রোগের জন্য খাওয়ানো হয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ বলাস। এবং এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকেনটি প্রেস করে অল করে রাখুন এত ভালোবাসা এবং এত সাপোর্ট করার জন্য ধন্যবাদ কেননা আজ ভেটেনারি বাংলার পরিবারের সংখ্যা দশ হাজার প্লাস হয়েছে তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনও সেভেন্টি পারসেন্ট আমার ভিউয়ার্স এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বাট ভিডিও দেখে তো তাদের বলবো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনোটা ভিডিও মিস না হয় আপনার কাছে পৌঁছে যায় এবং যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এই ব্লড কেয়ার বলাসটি যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুব সুন্দর একটি গরু মোষ ছাগল ভেড়ার এটি একটি বলাস এর ভিতরে আপনি পেয়ে যাবেন অ্যালজিনিক অ্যাসিড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সিড ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সিড এবং সিমিথি তো ভিডিও বন্ধুরা এই ব্লাড কেয়ার বলাসটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে যেখানে ভেটনারির ওষুধ পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটিকে কিনতে পারেন তাই আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি গ্যাসযুক্ত আফরা আসে অর্থাৎ পেটে গ্যাস হয়ে গেছে যার কারণে আফরা আসছে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে যদি এই ব্লড কেয়ার বলাসটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমনকি ফেনাওয়ালা আফরা আসলেও এটি আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন অনেক সময় কি হয় পেটে যন্ত্রণা হয় অর্থাৎ আপনার বাড়ির ছাগল মোষ গরু যে কোনো পশুর যদি পেটে যন্ত্রণা হয় যার কারণে আপনার ছাগল যদি ছটপট করে সেই সব ছাগলকে যদি এই ব্লড কেয়ার বলাসটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমনকি কোষ্ঠকাঠিন্যর অনুভব হলেও আপনি আপনার পশুকে এই বলাসটি খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের যদি কোনো পশুর যদি পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার কারণে আপনার পশু খুব ছটপট করবে এবং পিছনের পা ছোড়া এবং মাটিতে ঠোকা অর্থাৎ আপনার সেই পশু পিছনের পাঁ দুটোকে পিছনে করে নিবে অর্থাৎ ছোঁড়বে অনেক সময় মাটিতে ঠোঁকা মারবে এবং সেই পশু আপনার কি করবে অনেক সময় ছটপট করে মাটিতে পড়ে গিয়ে শ্বাস নিতে অসুবিধা হয় বা আপনার সেই পশুর পেটের বাঁ দিকে ফেঁফে যায় অর্থাৎ আপনার পশুকে আপনি দেখতে পাবেন কি নর্মাল পেট থেকে পেটটা ফুলে গিয়েছে এবং আপনি যদি সেই পেটে যদি হালকা হালকা মারেন তো আপনি বুঝতে পারবেন কি এই ছাগলের পেটে গ্যাস হয়েছে ঠপ ঠপ আওয়াজ হবে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে যদি এই ব্লড কেয়ার বলাসটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় কী হয় পশুর পেট কোষ্ঠকাঠিন্যর অনুভব হয় এবং অনেক সময় কি হয় পশুর পেট শক্ত হয়ে যায় অনেক সময় দেখবেন কি আপনার বাড়ির গরু মোষ ছাগল ভেড়ার পেট শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনি আপনার পশুকে ব্লড কেয়ার বলাসটি খাওয়াতে পারেন অনেক সময় কী হয় আপনার পশুর পায়খানা বন্ধ হয়ে যায় অর্থাৎ পায়খানা হয় না সেই ক্ষেত্রেও আপনার সে সকল পশুকে খাওয়াতে পারেন অর্থাৎ ছোট ছাগলের বাচ্চা বা ছাগল বা খাসি বা গরু মোষ যে কোনো পশুর যদি পায়খানা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে সে সকল পশুকে যদি আপনারা এই ব্লড কেয়ার বলাসটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার পশুর যে কোনো কারণে পেটের সমস্যা হলে আপনি এটিকে খাওয়াতে পারেন পেটের সমস্যা বা গ্যাস যে কোনো কারণেই আপনার হতে পারে অনেক সময় কী হয় পশু হঠাৎ করে বেশি দানা খেয়ে নেয় অর্থাৎ চাল গম ভুট্টা আপনি যদি আপনার পশুকে মাত্রা থেকে বেশি দিয়ে দেন অর্থাৎ যদি বেশি খেয়ে নেয় অনেক সময় দেখতে পাবেন ফিল্ডে অহরো হয়ে এটি দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটি চিকিৎসা করে থাকি কে ছাগল হঠাৎ করে বেশি করে চাল গম খেয়ে নিয়েছে সেই ক্ষেত্রে কী হয় আপনার পশুর পেট ফেঁপে যায় এবং আপনার পশু অনেক সময় ছটফট করে বা জাবর করা বন্ধ করে দেয় সেই সব ছাগলকে যদি এই ব্লড কেয়ার বলাসটি আপনি নির্ধারিত ডোজ বা মাত্রা হিসেবে যদি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের কোনো পশু অর্থাৎ ছাগল গরু মোষের পেট যে কোনো কারণে ফেফে যেতে পারে বা ফুলে যেতে পারে আপনি হতে পারেন আপনি বেশি খাইয়ে দিয়েছেন বা খাওয়াই অনেক সময় কী হয় কোনো অনুষ্ঠান বিয়ে হচ্ছে বা কোনো অনুষ্ঠানের সেইখান থেকে যেই খাবারগুলি বেঁচে যায় সেইগুলি আপনি আপনার পশুকে অনেক সময় খাইয়ে দিয়ে থাকেন এবং খাইয়ে দেওয়ার পরেই সেই পশুর পেট ফেঁপে যায় এবং পশু জাবর করা বন্ধ করে দেয় অনেক সময় হালকা পাতলা পায়খানাও আরম্ভ হয়ে যায় সেই ক্ষেত্রে এটি খুব সুন্দর রামবান চিকিৎসা বন্ধুরা এটি ছাড়া চিকিৎসা হয় না বা এমনও হয় কি আপনি আপনার পশুকে হঠাৎ করে সবুজ ঘাস খাওয়িয়েছেন যার কারণেও অনেক সময় অনেক পশুর পেট ফেফে যায় বা খেতে খেতে যদি কোনো পোকামাকড় পেটে চলে যায় সেই ক্ষেত্রেও পশু জাবর করা বন্ধ করে দেয় পশুর মুখ দিয়ে ফেনা বের হতে আরম্ভ করে এবং পশু খাওয়ার দাওয়ার ছেড়ে দেয় দাঁড়িয়ে থাকে এবং পশু নড়াচড়া বন্ধ করে দেয় সেই ক্ষেত্রেও আপনি আপনার পশুকে এই ব্লড কেয়ার বলাসটি এটি খাওয়াতে পারেন তখন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমন কি কি হয় অনেক সময় ছাগল বা গরু বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার দুই তিন দিন পর হালকা কিছু খেয়েছে নাড়ি কাঁচা সেই ক্ষেত্রে কী হয় সেই পশুর পেট ফেফে যায় বা ছাগল জাবর করে না ঝিমিয়ে থাকে দাঁড়িয়ে থাকে পশু ভালোভাবে কিছু খায় না সে তখন পশুপালক বা পশু খামারি খুব চিন্তায় চিন্তিত হয় কে ছাগলকে কী করা যায় সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে চোখ বন্ধ করে এই ব্লড কেয়ার বলাশটি খাওয়ালেই খুব সুন্দর এবং ভালো রেসাল্ট পাবেন প্রিয় বন্ধুরা আপনার পশুর পেটে যদি গ্যাস হয় বা ব্লড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পশু প্রথমত যে কাজটি করবে সেটি হচ্ছে জাবর করা বন্ধ করে দেবে তখন আপনি অবশ্যই বুঝে নেবেন আর সেই সব পশুকে যদি এই ব্লড কেয়ার বলাশটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেসাল্ট পাবেন যে কোনো কারণে আপনার পশুর পেটে যদি গ্যাস হয় বা পেট ফেফে যায় বা পাতলা পায়খানা হচ্ছে পেট ফেফে যাওয়ার কারণে বা বেশি কিছু খেয়ে নিয়েছে বা সড়া পচা কোনো খাবার খেয়ে নিয়েছে যার কারণে পশুর পেটে গ্যাস হয়ে গেছে পশু আফরা আসছে পশুর কোষ্ঠকাঠিন্য হচ্ছে অর্থাৎ পেটে অনেক সময় যন্ত্রণা হয় পা পিছনও করে দেয় পিছনের পা পিছনে আগুনের পা আগে করে দিয়ে ছটপট করতে থাকে সেই সব অবস্থাতে আপনি আপনার পশুকে যদি এই ব্লড কেয়ার বলাশটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন সাথে সাথে আপনি সিরাপ খাওয়াচ্ছেন এবং ব্লড কেয়ার এই বলাশটি খাওয়াচ্ছেন দারুণ রেজাল্ট হয়ে থাকে খুব সুন্দর এবং ভালো ট্রিটমেন্ট করতে পারবেন আপনি এই ব্লড কেয়ার বলাশটি দিয়ে তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন কে ব্লড কেয়ার বলাসটি ছাগল বা গরু মোষ বা খাসিকে কখন এটি খাওয়াবেন প্রিয় বন্ধুরা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে আপনার পশুর পেটে গ্যাস হলে বা পেট ফেঁপে গেলে আপনি অবশ্যই জল খেতে দেবেন না জল না খেতে দিলে আপনার পশু তাড়াতাড়ি ভালো হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোল আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি পশুপালক আমাদের বন্ধুদের সাথে